আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো এসিসি দু সালের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দেখার নিয়ম আমি আপনাদেরকে দেখা দিব সো দুই নিয়মে কিন্তু আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখা যাবে প্রথম নিয়মটা হচ্ছে যে আপনাকে এস এম করে তারাই জানিয়ে দিবে দ্বিতীয় নিয়মটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ এরকম পিডিএফ আকারে কিন্তু প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট আপনি দেখতে পারবেন সো কীরকম এস এম এস দিবে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের যদি রেজাল্টটা পরিবর্তন হয় তাহলে কিন্তু এরকম এস এম এস আসছে এই যে দেখেন আপনাদের কিন্তু এমন এস এম এস আসবে দেখে আমি জু আমি জুম করলাম আপনার এখানে আপনার নামটা লেখা থাকবে বোর্ড লেখা থাকবে এবং রোল নাম্বারটা লেখা থাকবে এবং বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট চেঞ্জ যদি চেঞ্জ হয় তাহলে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট চেঞ্জ এই অপশনটা লেখা থাকবে এবং সাবজেক্ট কোড লেখা থাকবে যে কোন সাবজেক্ট করতে আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেঞ্জ হয়ে গেছে এবং আপনি কত জিপিএ পেয়েছেন এটা কিন্তু লেখা থাকবে বাট যারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা পর্যন্ত সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছেন এবং আপনার রেজাল্টটা যদি পরিবর্তন হয় তাহলেই কিন্তু আপনার এইভাবে এস এম এস নাও আসতে পারে তখন আপনাকে এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ পিডিএফ আকারে কিন্তু আপনার রেজাল্টটি দেখতে হবে তখন আপনি মানে বুঝতে পারবেন আপনার রোল নাম্বার কত কোন কোন বিষয় কোডে আপনি আবেদন করেছিলেন এবং আপনার এই যে এদিকে এ ছিল পরবর্তীতে এ প্লাস এসেছে কত কী চেঞ্জ হয়েছে সব চলে আসবে এবং চেঞ্জের এদিকে আপনি ইয়েস দেখতে পাবেন তো দেখেন এখনও যেহেতু রেজাল্ট প্রকাশ করেনি জাস্ট সাড়ে এগারোটার পর আপনাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে তো দেখেন রেজাল্টটি দেখার জন্য আপনি কী করতে পারেন আপনি হচ্ছে আপনার প্রত্যেকটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে পারেন দিনাজপুর এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এটা দিনাজপুর বোর্ডের কিন্তু ওয়েবসাইট এই যে এটা দেখতে পাচ্ছেন সিলেট বোর্ডের ওয়েবসাইট তো এই যে আপনি কি করবেন গুগলে আসবেন আপনার হচ্ছে মনে করলাম কুমিল্লা বোর্ড তো কুমিল্লা এডুকেশন বোর্ড লিখে সার্চ করলে আপনার সামনে কিন্তু কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট চলে আসবে সো আপনার যেটাই বোর্ড হবে সেটাতে সার্চ করবেন সার্চ করার পর সুন্দর করে এই যে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন এই নোটিশ বোর্ডের সামনে দেখবেন যে আপনার রেজাল্টটি কিন্তু এখানে চলে আসবে তখন আপনি কি করবেন জাস্ট ক্লিক করে আপনি পিডিএফ ফাইলটা ডাউনলোড করলে আপনার সামনে কিন্তু এরকম আসবে দেখেন এরকম পিডিএফ আকারে আসবে আপনি এখানে পিডিএফে দেখতে পাবেন যে আপনার রোল নাম্বারটি পরিবর্তন হইলো কি না ঠিক আছে তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ